গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরকে সৌদি আরবে মারধর করা হয়েছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ঘটনাটি দেশটির দাম্মামাল খোবার এলাকায় বলে জানা গেছে। সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি আল সাফাদির সঙ্গে নূরের বৈঠকের খবর ছড়িয়ে পড়ে। এছাড়া ভিপি নূর ফেসবুকে এসে বিভিন্ন ধরনের সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দেন। এসব ঘটনায় এমনিতেই তার বিরুদ্ধে সমালোচনার শেষ ছিল না, যা ক্ষুব্ধ করেছে সৌদি আরব প্রবাসীদের। এসব কারণেই নূরকে ধাওয়া দিয়ে মারধর করা ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এর আগে ভিপি নূর উমরা পালনের কথা বলে দেশ ছেড়েছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় অনেক মানুষ চিৎকার করতে করতে ভিপি নূরকে ধাওয়া দিচ্ছেন। এক পর্যায়ে তারা তাকে ধরতে সক্ষম হন এবং এরপরই তাকে মারধর শুরু করেন। এ সময় কিছু লোক যারা মারধর করছিলেন তাদের ঠেকানোর চেষ্টা করছেন, কিন্তু তারা ক্ষুব্ধ মানুষকে ঠেকাতে সফল হননি। তবে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ আবু হানিফ বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে বলেন, সৌদি আরবে যুবলীগের নেতাকর্মীরা ভিপি নূরকে আক্রমণ করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে মারধর করা হয়নি। তাকে আক্রমণ করার আগেই সেখানে গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। সম্প্রতি নুরুল হক নূর কাতার যান, সেখান থেকে দুবাই যান তিনি। সেখানে তিনি দেশ থেকে ব্যাংকের বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া এক ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেন। এরপর ফেসবুক লাইভে এসে নানা ধরনের উস্কানিমূলক কথা বলেন। সম্প্রতি তিনি দুবাই থেকে যান সৌদি আরবে, সেখানে তিনি উমরা পালন করেন। এর মধ্যে মেন্দি এন সাফাদির সঙ্গে তার ছবি প্রকাশ পায়। ওই ছবিতে দেখা যায় একটি ভবনের সামনে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন মেন্দি এন সাফাদি ও ভিপি নূর। ভিপি নূরের সঙ্গে মেন্দিয়ান সাফাদির ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন। দেশে আলেম ওলামার জন্য নূর কান্নাকাটি করেন, কিন্তু ক্ষমতায় যেতে ইসরায়েলের শরণাপন্ন হন। অনেকে বলছেন চরম সাম্প্রদায়িক বক্তৃতা দেওয়া নূর স্রেফ পাবলিসিটির জন্য ধর্মের কথা বলেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।